বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিয়ানীবাজার ফুটবল কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক। এ উপলক্ষে শনিবার দুপুর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুর দুইটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এক র্যালি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ও দক্ষিণ সুরমা উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিণ সুরমা দল 2-0 গোলে স্বাগতিক বিয়ানীবাজারকে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। এ সময় বক্তারা কমিটির নতুন দায়িত্বশীলদের হাত ধরে বিয়ানীবাজার উপজেলার ফুটবল অঙ্গন আরও বেশি সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে এই কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কমিটি যে খেলার কল্যাণ সমিতির ব্যানারে আজকে তাদের অভিষেক অনুষ্ঠানকে উপলক্ষ করে এই বর্ণাঢ্য আয়োজন হয়েছে। আমরা আশা করি তারা আমাদের খেলোয়াড়দের কল্যাণে কাজ করবেন এবং ক্রীড়ার উন্নয়নে এবং ফুটবলের উন্নয়নে তারা কাজ করবেন। আমরা তাদের সফলতা কামনা করছি। খেলোয়াড় গড়ার জন্য যদি তারা প্রচেষ্টা চালিয়ে যায়, ইনশাল্লাহ বিয়ানীবাজার থেকে ভালো খেলোয়াড় সৃষ্টি হবে, জাতীয় দলে খেলা সহ আন্তর্জাতিক পর্যায়েও তারা অংশগ্রহণ করতে সচেষ্ট হবে। বিয়ানীবাজারবাসী এই খেলোয়াড় কল্যাণের সাথে আমরা ঐকমত্য পোষণ করি এবং তাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। তাই তারা কাজ করবে এবং তাদের লক্ষ্যমাত্রা অর্জন করবে এবং আমি সেই বিশ্বাস রাখি। এই 3টি বছর যে সময়টুকু ওনারা পেয়েছেন, ওনারা ভালো করে কাজ করবেন আর আমি আশা করব ওনাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের বিয়ানীবাজার তথা সিলেটের আগামীর ফুটবল। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ ফুটবলারদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সমিতির দায়িত্বশীলরা। আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আপনারা দিক নির্দেশনা দেন, সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এই মাঠে আপনাদের মতন প্লেয়ার সৃষ্টি করে যাতে লাল সবুজের পতাকা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে পারে এইরকম প্লেয়ার আমরা সৃষ্টি করতে পারবো। যে আমরা আগামী কয়েকদিনের ভিতরেই আমরা একটা ক্যাম্প করবো, এক মাস ব্যাপী ঢাকা থেকে কোচ এনে, সম্ভবত আমাদের রায়াল ভাই আমাদের আসবেন অথবা আমাদের FCC লাইসেন্স প্রাপ্ত কোচ আছেন আলম ভাই, ওনাদেরকে নিয়ে আমরা এক মাস ব্যাপী একটি ট্রেনিং করবো এবং আগামী জানুয়ারি ফেব্রুয়ারি করোনা শেষ হওয়ার পরপরই আমরা একটি বড় টুর্নামেন্ট দেবো উপজেলা খেলাকুনা সমিতি থেকে। তামিদ ইসলাম, ABtv।